সম্মেলন করে দলের একাংশের চেয়ারম্যান হলেন হুসেইন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এর মাধ্যমে নিজ পরিবারেই বিভক্ত হল হুসেইন মোহাম্মদ এরশাদের দলটি। বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, লাঙ্গল পাবে কোন অংশ? ফেরদৌস রহমানের রিপোর্ট দেখুন। ভাঙন অনিবার্যই ছিল। সম্মেলনের মধ্য দিয়ে শনিবার ভাবি রওশন এরশাদ আর দেবর জিএম কাদের অংশে বিভক্ত হলো জাতীয় পার্টি। রাজধানী সহ সারা দেশ থেকে রওশন এরশাদের অনুসারী কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের স্থলে। দুপুর ১২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন নেতারা। কাউন্সিলের সঙ্গে সংহতি প্রকাশ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। যে যত বড়ই হন, টুকরো টুকরো হলে আপনাদের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব থাকলে হয়তো জয়ী হতে পারেন, কিন্তু সেই জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ নয়। দুপুর ১২:৩০টায় আসেন সম্মেলনের সভাপতি রওশন এরশাদ। কেন এই সম্মেলন তাও জানিয়ে দেন তিনি। বিকেলে কাউন্সিলের মাধ্যমে রওশন এরশাদকে চেয়ারম্যান, কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশিদকে মহাসচিব নির্বাচিত করেন কাউন্সিলররা। সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো চেয়ারম্যান এবং রওশন পুত্র সাদ এরশাদ কো চেয়ারম্যান নির্বাচিত হন। জাতীয় পার্টির এই সম্মেলনকে দলের মধ্যে গণতন্ত্রের নতুন যাত্রা বলে মন্তব্য করেন নির্বাচিত নেতারা। জিএম কাদের সাহেব জাতীয় পার্টির প্রার্থী নন, তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সেক্টরে তিনি মনোনয়ন লাভ করেছে। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে বাংলাদেশের সমস্ত জাতীয় পার্টির নেতা কর্মীদের হৃদয়ে আঘাত করেছে। কিছুদিন আগে আমি বলছিলাম কাদের সাহেব গুগু দেখছেন, গুগুর ফাঁদ দেখেন নাই, আজকে গুগুর ফাঁদ দেখছেন আপনি। জাতীয় পার্টি এখন থেকে কোনো একক নেত্রী চলবে না, জাতীয় পার্টি চলবে এই যে পেশিয়াম সর্বোচ্চ নীতি নির্ধারক তাদের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।